হ্যাঁ গাইস, প্রথমে তো গুড মর্নিং আমরা সবাইকে। আজ আর আজকে হলো সরস্বতী পুজো, তো আজকে প্রথমে পুষ্পাঞ্জলি দিতে হবে, তারপর একটু ঘোরাফেরা হবে। এখন গাইস রেডি পড়েছি, পুষ্পাঞ্জলিটা দেবো, পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে যাক, তারপর যাবো ঘুরতে খেতে। পুষ্পাঞ্জলি তো আইস, এখন পুষ্পাঞ্জলি আরে দেওয়া হয়ে গেছে, এবারে যাই বাড়িতে, বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুরতে যাবো। এখন তো বাকি আছে, এখন গাইস বেরিয়ে পড়েছি, এবারে যাবো একটু ঠাকুর ফাকুর দেখবো, সবকিছু ঘুরবো, আর তারপর দেখবো কি কি কত কিছু ঠাকুর দেখলাম, দেখাবো সবকিছুই। গাইস এবার যাবো আমরা, তেলটা পড়ছে, তেলটা পড়ার পর তারপর ঘুরতে যাবো। প্রথমে তেলটা পড়ে নিই, তেল কম আছে গাড়িতে। গাইস দেখতে পাচ্ছি চারিদিকে ভিড়, এত লাগা ধরে এদিকে। হ্যাঁ গাইস এখন এসে গেছি আমাদের স্কুলে, এটা আমার বয়স স্কুল, অনেক বছর পড়ে এলাম। স্কুলে ভিড় তো মারাত্মক হয়েছে, আর স্কুলে আস্তে আস্তে তো একদম 10-12টা ঠাকুর অলরেডি দেখে নিয়েছি। এখন যাই আমাদের সামনে ঠাকুরটা থেকে দেখি। এবছর এইরকম হয়েছে ঠাকুরটা, আর এই যে ঠাকুরটা পুজো, এটা হলো আমাদের লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যেই ঘুরতে নকরি আনন্দ রাহুল দাদা। এখানে গাইস 5 নিচে থেকে শুরু, 5 উপরে 6 7 8 9 10 এদিকে। আর এটা আমাদের কি ছিল মনে নেই, এটা এটা নতুন হয়েছে যখন আমরা ছিলাম, এটা হেড অফিস আমাদের স্কুলের। 9 10 এখানে থাকতাম, আর সিঁড়িতে কবজা করে রাখতাম, ওইদিকে ভেতরে একটা দোকান আছে, আর অনেক গাছ ফাছ হয়ে গেছে, আগে তো গাছ ফাছ ছিল না। এইদিকে রান্নাঘর, এইদিকে এরকম বাগান আছে। প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, যাওয়ার কথা ছিল মাঝুতে, এখন মাঝুয়ে এখন ভাবছি এতে যাবো, উলুবেরিয়ায় কালী মন্দিরে যাবো। এদিকে গাইস আজকে আলাদা লেভেলে ভিড় হয়েছে, এত ভিড় হবে এটা এক্সপেক্ট করিনি, আজকে বেশি ভিড় হয়ে গেছে। অনেক গাইস খেতে পাচ্ছিল, ওই জন্য ললিপপ অর্ডার দিয়ে দিয়েছি, ললিপপ গুলো খেয়ে পরে রেস্টুরেন্ট। আগের বারে যখন গাইস এসেছিলাম এত কিছু ছিল না, এবারে পুরো আলাদাই চেঞ্জ হয়ে গেছে। সরস্বতী পুজো হয়েছে এখানে, হয় বলে জানতাম না, আর লোক লোকে একদম ঘিচ ঘিচ করছে চারিদিকে। সামনে যাবো দেখি,
প্রথমবার নৌকা চাপে কিরকম এক্সপেরিয়েন্স হচ্ছে? প্রথমবার না, প্রথমবার নাই হোক বল কিরকম এক্সপেরিয়েন্স লাগছে তোর? হেভি হেভি হেভি। তোমার ভয় লাগছে? তোমার কিরকম লাগছে? কি ঠাকুর উলুবেরিয়ার গঙ্গার ঘাট উইথ রাহুল দারা ব্লগ এন্ড হিজ ওয়াইফ এন্ড উইথ সোমা মল্লিক এন্ড ইটস মি। এখন আমরা গাইস বাড়ি চলে যাবো, অনেক সন্ধে সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি যাই। আর এখানে মোগল দরবারে আমরা এসে গেছি, আর বিরিয়ানি আর হান্ডি চিকেন অর্ডার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি এগুলো খেয়ে নি তারপর বাড়ি চলে যাবো। তো গাইস এখন তো এখানে দেখলে মোগল দরবারে বিরিয়ানি আর হান্ডি চিকেন খেলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়িতে। বাড়িতে যাওয়া এখান থেকে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতে দেখলাম একটা ভালো ঠাকুর, এবার টুক করে দেখে নিই ঠাকুরটাকে, খুব সুন্দর করেছে। তো হ্যাঁ গাইস এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি, সবকিছু ঘোরাফোরা হয়ে গেছে, খুবই মজা হলো আজকে।